Puchki ke? Koi puchki? কেমন আছো সবাই? সোনায় সোহাগায় নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল আবারও আকাশের মুখ ভার, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। যাই হোক, চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। এখানে পাপা আর মেয়ে মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছে। পাপা হলো শেফ আর মেয়ে হলো তার হেল্পার। আজ আমার রান্নার ছুটি, হাজবেন্ড বানাবে চিকেন কারি। আমার মনে হয় পৃথিবীর সব মেয়েরাই হয়তো চায় বরের হাতে রান্না খেতে, আমিও তার ব্যতিক্রম নই। আর সত্যি বলতে আমি কিন্তু এদিক থেকে খুব লাকি, ও অনেক ধরনের রান্না করে খাওয়ায়। ওর কিছু স্পেশাল রান্না আছে যেগুলো আমিও ভালো করে রান্না করতে পারি না, ওর হাতে বেস্ট লাগে আমার। হ্যাঁ হ্যাঁ, বাটা এটা বেরিয়ে গেছে। কথায় বলে না হাতের জাদু আছে, ঠিক সেই রকম। আর হাজবেন্ডরা যদি একদিন রান্না করে খাওয়ায় তাহলে নিজেদের বেশ স্পেশাল ফিল হয়, তাই না বলো? যাদের হাজবেন্ডরা রান্না করে খাওয়ায় তারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও কেমন লাগে তোমাদের। যেহেতু আজকে রান্নার দায়িত্ব নেই তাই ভাবলাম বাইরে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে ফেলি। তা বিস্কিটটা রিফিল করা ছিল, সেটা করে ফেললাম। আর এই যে আমিও একটা বিস্কিট নিয়ে পালালো, খাবে না কিন্তু, ওকে নিতে হবে। আর ও চিকেন কারিটা দারুণ বানায়, আসলে সব কিছুই বাটা মশলা দিয়ে বানায় তো, আর কাঁচা লঙ্কা দিয়ে বানায়, তাই জন্য খেতে দারুণ টেস্টি হয়। দাঁড়াও সবজিগুলো ফ্রিজে রেখে দিই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। যদি তোমাদের এরকম আরও বিভিন্ন রকমের ভিডিও দেখার থাকে আমার চ্যানেল থেকে তাহলে তো চলো চাটা এবার একটু খেয়ে নিই। তো আমার দিদিও চলে এসেছে তাই ভাবলাম ওর জন্য চা করে নিই, তো তিনজন মিলে এবার চাটা খাবো। আর এই যে এদিকে আমি মাম খাচ্ছে একা একা। ওদিকে চিকেনটা রান্না হচ্ছে আর এদিকে আমি একটু শাক কেটে দিচ্ছি। আজকে চিকেন আর শাক হবে আমাদের রান্নায়, দেখতে দারুণ হয়েছে, একদম লোভনীয়। কিরে কেমন লাগছে খেতে? কার রান্না? পাপা খেয়ে নে তাড়াতাড়ি, তোমাকে দিয়ে দেবো। দাঁড়াও এবার হাজবেন্ডকেও দিয়ে দিই, গরম গরম চিকেনের সঙ্গে রুটি খেতে দারুণ লাগে। তো এই তো একদম ধোয়া ওঠা চিকেন, ওকে দিয়ে তারপর আমিও নেব। আর ও বেলা একটু বেরোনোরও আছে, স্টুডেন্ট কর্নার যেতে হবে, তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো ওকে রুটিটা দিয়ে আসি আর আমিও খেয়ে নিই। এই যে চলে এসেছে অ্যামেলিয়ার সম্পত্তি, অ্যামেলিয়া এটাকে নিয়ে খুব টানাটানি শুরু করেছিল, যাই এটাকে তুলে রেখে আসি। এই দেখো সবার ড্রেসিং টেবিলে কি থাকে, কত সুন্দর সুন্দর সাজগোজের সরঞ্জাম, কত কি জিনিস। আর আমার ড্রেসিং টেবিলে কি থাকে দেখো, সমস্ত স্টোরেজ ভর্তি করে খালি ডাইপার ডাইপার আর ডাইপার। দেখো মা চেক করলে হলো না, মেয়েকেও চেক করে নিতে হচ্ছে জিনিসপত্রগুলো। তো এখন বিকেল 4টে মতো বাজে আর আমরাও রেডি হয়ে নিচে চলে এসেছি। এখন স্টুডেন্ট কর্নারে যাব, পুচকুর শীত উইন্টার চলে আসছে তো, তো শীতের পোশাকগুলোর মাপ দেওয়ার জন্য স্কুলের। তো চলো যাই, এখানে এলে নিচে নেমে এলে অ্যামেলিয়াকে আর আটকানো যায় না, গাড়ি দেখলেই ব্যাস
ও একদম ছোটাছুটি শুরু করে দেয়, এত ঘুরতে ভালোবাসে না। আসলে আমরা বড়রাই তো ঘুরতে ভালোবাসি, আর ওরা তো ছোট, ওরা তো ঘুরতে পেলে আনন্দ পাবে, তাই না বলো? তো চলো যাই। কাকে ডাকছো? পুচকি কে? কয় পুচকি ডাকো? বাহ, ফুলগুলো তো কি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। এই রাস্তাটা নিউ টাউনের এত সুন্দর করে সাজানো, চারিদিকে গাছ গোছালি দিয়ে, কি বলবো, দেখলে এত ভালো লাগে। ইকো পার্কের ঠিক উল্টো দিকে রাস্তাটা, চলো যাই। ওই দেখো বিশ্ব বাংলা গেট, কবে যে এখানে যাবো, এতদিন হয়ে গেল যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না, দূর থেকে দেখেই যাচ্ছি। কী জানি কবে যে উঠতে পারবো ওখানে, যেদিন যাব তবে তোমাদের নিয়ে যাব সেদিন, ঠিক আছে? আর জানো তো এই ফ্লাইওভারটার নিচে একটা ওয়াকিং স্ট্রিট বানিয়েছে, বেশ সুন্দর। আমি একদিন এসেছিলাম কিন্তু ভালো করে ঘোরা হয়নি জায়গাটা, ভাবছি এরপরে যেদিন আসবো তোমাদেরকেও সঙ্গে নিয়ে আসবো, কেমন? কলকাতায় থাকি আর কলকাতা জ্যাম ফেস করবো না তা কি হয়, এই যে জ্যামে আটকে গেলাম, এখন কবে ছাড়া পাবো কি জানি, মানে কখন ছাড়া পাবো আর কি। যাই হোক, ছেড়ে দিয়েছে বাবা তাড়াতাড়ি, আর এই তো ঢুকে পড়েছি আমরা সল্টলেকে। আর আমার এই সল্টলেকে আসলেই না এই বাড়িগুলো দেখে এত ভালো লাগে, সব বাড়িগুলোই প্রায় একই রকম দেখতে, সামনে একটুখানি ব্যালকনি আর ফাঁকা জায়গা, বেশ ভালো লাগে আমার। গল্প করতে করতে পৌঁছে গেলাম স্টুডেন্ট কর্নারে, চলো যাই। চলো এবার ভিতরে ঢুকি। ফুচকু তো খুব এক্সাইটেড। আর এই স্টুডেন্ট কর্নার জায়গাটা না এমন একটা জায়গা, এখানে পুচকু স্কুলের যাবতীয় যত জিনিসপত্র লাগে সব পাওয়া যায়, খাতা বই থেকে শুরু করে জামা কাপড়, মানে ড্রেস, আর এমনকি রং পেন্সিল, মানে স্কুলের যা লাগে এভরিথিং এখানে আছে, মাথার টুপি থেকে পায়ের জুতো পর্যন্ত সবই এখান থেকে নেওয়া হয়। আর একই জায়গায় পাওয়া যায় তো বেশ সুবিধাও হয়। ওদিকে পুচকুর মেজারমেন্ট নিচ্ছে, আর এই যে অ্যামেলিয়া চলে গেল পাপার কাছে, আর আমি এদিকে বসে আছি। এক মিনিটের কাজ, ব্যাস হয়ে গেল কাজ। এদের আরেকটা সেকশন, মানে আরেকটা আউটলেট আছে স্কুলের মধ্যেই, ওখানেও পাওয়া যায় সেম। তো আমাদের সব কাজ হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। কিন্তু পুচকু বায়না করছে, এখন বাড়ি ফিরবো না, একটু কোথাও ঘোরাফেরা করব। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, কোথাও আর যাওয়া হলো না। পুচকুর পাপার অফিসের মিটিং ছিল, তাই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো। তো অফিস পাড়ার মধ্যে দিয়ে আসছিলাম, তো যেহেতু বেরিয়েছি একটু কিছু তো খেতেই হবে, না হলে পুচকু আবার রাগ করবে। তো এখানে বললামই তো এটা অফিস পাড়া, তো এখানে বিভিন্ন রকমের দোকান আছে। তো এই যে পাপড়ি চাট নেবো, তাই পাপড়ি চাটের দোকানের সামনে দাঁড় করালো, এখন ওটা নিয়ে খেয়ে দে তবেই আমরা বাড়ি যাব। আর এখানে আমি যাকে দেখছি তাকে দেখেই ডাকছে, মানি মামা, মানে ও যে ডাকগুলো শিখেছে সেগুলো ধরেই ডাকছে সবাইকে। মানে আমার ভাইকে মামা মামা করে ডাকে, তো আমার ভাইয়ের মতো সমবয়সী যাদেরকে দেখছে তাদেরকে ডাকছে মানি মামা মামা করে। এই যে উনি এখানে শুয়ে পড়েছেন। তো আমাদের তো নেওয়া হয়ে গেছে, পুচকুর পাপা একটু মুড়ি মাখা নিয়েছিল আর আমাদের জন্য পাপড়ি চাট। এই যে, তবে আমরা যে পাপড়ি চাটটা খাই ওইটার মতো নয় এটা, এই দেখো, ওই দেখো আমিও খাচ্ছি একটু একটু করে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি আর ব্লগটাকে এখানেই শেষ করছি। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। আজকে আসি, কেমন?